হ্যালো ইউটিউব বাসীর, আজকে আবারও এলাম আপনার সামনে নতুন একটা ভিডিও লইয়া। তো পাল্লাস তুই আপনারা সকল, তো আপনি কি তা হতাশা গ্রস্ত নি, আপনি কি তা বেশি কষ্টে আসেনি আপনার জীবন? তাইলে আমরা একটা বই আছে, বই নিয়ে আমরা টিপস দিবা কেমনে জীবন থেকে হতাশা দূর করা যায়। আচ্ছা, জীবনমুখী টিপস তো আয়নার বেশি আজ এটা কথাবার্তা না হয় আমরা ভিডিও শুরু করে দিই। আপনি কি হতাশাগ্রস্ত? ইয়েস আপু, আমি খুব হতাশাগ্রস্ত। আজকে বলবো আমি কিছু উপায় যা আপনার জীবন থেকে কষ্ট, দুঃখ, হতাশা সকল কিছুকে দূর করে দিবে এবং আপনার জীবন হয়ে উঠবে সুখময়। আপু ধন্যবাদ। আপনার বাসায় যদি কোনো বাচ্চা থাকে তাহলে তাকে ধরে আনুন এবং তাকে আদর করুন। ওকে আপু, আমার বাড়িতে বাচ্চা আছে, আমি কাজটা করব। এবং আপনার বাসায় যদি বাচ্চা না থাকে তাহলে পাশের বাসা থেকে ধরে আনুন, তারপরও আদর করুন। না আপু, মাইর কেমন মাই, মন ভালো, মাইর একটা মাটি করতো না আপু। এবং জোরে জোরে চিল্লায় কানতে পারেন, বারান্দায় যান আর জোরে জোরে গান গান। সময় অসময়ে যখনই পারেন ঘুমায় যান। বেশি বেশি দাঁত ব্রাশ করুন। ঠিক ঠিক, অচেনা মানুষকে কল দিয়ে মন ভালো করুন। ওকে, হ্যালো, আমাকে চিনতে পারছেন? চিনবেন কেমনে, আমি তো আপনারা চিনি না। হ্যালো, আমার কিন্তু নি দাদা, আমার চিন্তা গেল, আমার মিত্র আপনারা চিনি না। রাগ রাগের মাকির রাগ। অন্য মানুষের বাড়ির কলিং বেল টিপ দিয়ে দৌড় মারেন। ও, তো ছোটবেলা বহুত করছি, বহুত তো আমার জীবন থেকে সব হতাশা, দুঃখ, কষ্ট সব দূর হয়ে গেল। ধন্যবাদ আপু, বিশাল বিশাল বড় ধন্যবাদ আপনারে, আপনি এরকম টিপ দেওয়ার লাগে আমারে। আমি ওই সুখের সুখের টেলায় উড়রাম হন আপনার উড়রাম। তো আপনারা যারা সুখের সাগরে বাঁচতে চান তাই তারা অবশ্যই টিপসগুলো ফলো করবা, ঠিক আছে? তো আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে সর্বস্তরে বিস্তার করিলেন। আল্লাহ হাফেজ।